কিন্তু আল্লাহ চিরতরের জন্য কথা বলা বন্ধ করে দিলা। তবে আল্লাহ আমি তোমার কসম করে বললাম, আপনার একটা হুকুম অমান্য করে যদি আদম জাত যদি আমি মাটির ঘরে আসে, আমি মাটি তাদেরকে ডান পাশে এমন জীবনই দিব, বাম পাশে নিয়ে যাব, বাম পাশ থেকে এমন চাপ দিব, চাপে চটে বাম পাশের হাড় ডান পাশে চলে যাবে, ডান পাশের হাড় বাম পাশে চলে যাবে, মাথার দিয়ে চাপ মারব, পায়ের দিকে চাপ মারব, চাপের চটে সারা শরীরের হাড় গুলো তুস তুস হয়ে যাবে, চাপের চটে সারা শরীরের হাড় গুলো সব তুস তুস হয়ে যাবে। বেনামাজি সুদ কর ঘুষ কর আল্লাহর নাফরমান যারা, তাদের কবরের মধ্যে দিয়ে আসবে সাড়ে তিন হাত মাটির ঘর, সাড়ে তিন হাত মাটির ঘর, সাড়ে তিন হাত মাটির ঘর, কারোর আপন কারোর পর, এই সাড়ে তিন হাত মাটির ঘরে যাদেরকে দিয়ে আসবে তাদেরকে আল্লাহর নাফরমান যারা দুনিয়ায় করেছ তাদেরকে সাড়ে তিন হাত মাটির ঘর থাকবে না। একটা আংটি কতটুকু জায়গায় হবে গো মা? আংটি যতটুকু জায়গার মধ্যে থাকবে, আল্লাহর নাফরমান বান্দা কবরে চলে গেলে কবরের মাটি চাপ দিয়া আংটির সমপরিমাণ জায়গা করে দিবে। বলেন না নাউজুবিল্লাহ। এ মা বোনরা খেয়াল করুন, বেনামাজি হয়ে কেউ কবরে যায়েন না, আল্লাহর হুকুম অমান্য করে কেউ কবরে যায়েন না। কবরের অবস্থা বড় ভালো না, কবরের মাটি ও মা বোনেরা এমন জোরে চাপ মারবে, চাপের চটে সারা শরীরের হাড় মাংস গুলো সব এক জায়গায় করে ফেলবে। গম যেমন জাতাই দিয়ে পিছে ময়দার মতন করে ফেলে দেয়, বেনামাজিদেরকে কবরের মাটি এমন চাপ মারবে পিছে ময়দার মতন করে ফেলবে। বলি নাউজুবিল্লাহ। বেনামাজির এই দুনিয়াতে যত কামাই রোজগার করবে বরকত হবে না, বেনামাজি মৃত্যুর সময় অপমানিত অবস্থায় লাঞ্ছিত অবস্থায় মৃত্যুবরণ করবে, বেনামাজির মৃত্যুর সময় অপমানিত অবস্থায় মৃত্যুবরণ করবে, বেনামাজি মৃত্যু অবস্থায় ক্ষুধার্ত অবস্থায় মৃত্যুবরণ করবে, বেনামাজি মৃত্যুর সময় এত পিপাসা লাগবে গো মা, পিপাসায় কলিজা ফেটে যাবে, সাত দরিয়ার পানি যদি মুখের মধ্যে ঢেলে দেয় তবুও পিপাসা মিটবে না। নাউজুবিল্লাহ। এমা বোনরা খেয়াল করেন, বেনামাজির কবরে দাও দাও করে আগুন জ্বলবে, কোথায় বলেন না কেন? কবরের মধ্যে দাও দাও করে আগুন জ্বলবে, বেনামাজির কবরে 99টি অজগর সাপে দংশন করবে, কথা বলেন ঠিক না বেটিং? বেনামাজি কবরে আজাব আছে কি আছে না? বলেন এ কথা কি মিথ্যা? কেন অনেকেই বলে যে কবরে আজাব হয়েছে দেখে আইছে কে? কবরের আজাব যে বিশ্বাস করবে না সে হবে কাফের, কোরআনের আয়াত যে বিশ্বাস করবে না সে হবে কাফের, কথা বলেন ঠিক না বেটি? কোন ব্যক্তি কাফের? আল্লাহর আইনকে যে মানে না বিশ্বাস করে না ওই হলো কাফের, কথা বলেন ঠিক না? আমরা কি কাফের হতে চাই? বলেন কাফের হতে চাই? আমরা মুসলমান হতে চাই, সুবহানাল্লাহ, মুসলমান হয়েই কবরে যাইতে চাই। আর ছেলে যদি হাফেজও হয় মাওলানাও হয় মুফতি মুহাদ্দিস হয় তবুও আল্লাহর ইবাদত আপনাকেই করতে হবে, তার কারণে হাশরের মাঠে কোনো সন্তান মার পরিচয় দিবে না, মা কখনো সন্তানকে পরিচয় দিবে না। যে স্বামীর সংসার করতে যাইয়া সোনার যৌবন শেষ হয়ে গেল গো মা, ওই স্বামীর কাছে আপনি যাবেন, স্বামী গো নেকির জন্য কি জাহান্নামে যাওয়া লাগে? ওই যে জাহান্নাম যেইভাবে লাফাইয়া লাফাইয়া আসতেছে, ও স্বামী আপনার কাছে একটু নেকির জন্য আবদার করে একটু নেকি দাও, আপনার স্বামী বলবে আমি জীবন বিয়ে করে নিতে আমার বিবি কবে আসলি, ঠিক কিনা? ঠিক কিনা বলেন? আপনার স্বামী বলবে আমি তো জীবনে বিয়েই করি নাই, আপনার স্বামী আপনার পরিচয় দিবেন না, আপনার কলিজার টুকরা সন্তান আপনার কাছে কানবার বলবে ও মা, মা গো দুনিয়া থেকে যদি যখন দারোগা পুলিশ হাতে বান্দা দিয়ে বেরিয়ে দিয়ে থানায় নিয়ে গেছে, ও মা জমি বন্দুক থুয়া 1 লক্ষ টাকা নিয়ে তুমি ওই থানায় চলে গেছো, উকিল ধরছো, চেয়ারম্যান ধরছো, মামা মা গো আমার মার থেকে বাঁচানোর জন্য তুমি কত টাকা পয়সা থানায় জেলখানায় দিয়েছো মা, ও মা আজকে এই হাসরের মাঠে কিয়ামতের দিবসে ওই যে জাহান্নাম যেইভাবে লাফায় লাফায় আসতেছে, মা গো আমার তুমি একটু নেকি দাও,
কিছু নেকি যদি পাই পাইলে নেকি নিয়া জান্নাতে যাইতে পারবো জাহান্নামের হাত থেকে বাঁচতে পারবো মা দুখিনী ডাক দিয়া কয় বাবারে আমার তো জীবনে বিয়েই হই নাই আমি সন্তান পাইলাম কোথায় এ মা এটা কিন্তু হাস্যহাসের কোনো কথা নয় মা সন্তানকে পরিচয় দিবে না সন্তান পিতামাতাকে পরিচয় দিবে না স্বামী তার স্ত্রীকে পরিচয় দিবে না স্ত্রী স্বামীকে পরিচয় দিবে না কেউ কারোর পরিচয় দিবে না ইব্রাহিম ইব্রাহিম আলাইহিসসালামের আব্বা জান আজর কুমার ডাক দিয়া কয় ও বাবা ইব্রাহিম ওই যে জাহান্নাম যেভাবে লাফায় লাফায় আসে বাবা তুই আমার একটু সাহায্য কর বাবা ইব্রাহিম আলাইহিসসালামের বাবা আজর কুমার যখন ইব্রাহিমের কাছে কান্দে ইব্রাহিম আলাইহিসসালাম দেখতে পাইলো আমার বাবা জন্মদাতা বাবা আজর কুমার আমার কাছে হাত বাড়াইয়া সাহায্য চায় আর কান্দে সঙ্গে সঙ্গে ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে হাত দুইটা বাড়াইয়া দিয়ে বললেন মাবুদে গো আমার জন্মদাতা পিতা নিজের হাতে একদিন নমরুদের আগুনের কুণ্ডই দিয়েছিল এই জন্ম দিয়েছিল আমি আপনার উপরে ঈমান আনছিলাম কিন্তু আল্লাহ আপনি তো বলেছেন রে ইব্রাহিম আমি তোমাকে কোনোদিন ছোট করব না ইব্রাহিম রে আমি তোমারে কোনোদিন ছোট করব না লজ্জিত করব না ও মাবুদ আপনি তো আমারে লজ্জিত করবেন না আপনি বলে দিয়েছেন এই কি আমাদের কঠিন দিনে কোটি কোটি মানুষের মধ্যে আর আমার বাবা যদি জাহান্নামে চলে যায় আর আমার কাছে সাহায্য চাই আমি যদি সাহায্য না করতে পারি আল্লাহ আমি তো লজ্জিত হয়ে যাব আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দে কয় ইব্রাহিম রে ফয়সালা আজ আমি আল্লাহর হাতে কার হাতে কার হাতে ফয়সালা ও ইব্রাহিম ফয়সালা আমি আল্লাহর হাতে তোমার বাবা তোমার সামনে জাহান্নামে যাবে ইব্রাহিম রে দেখো তোমার কোলে কি ইব্রাহিম আলাইহিসসালাম কোলের দিকে লক্ষ্য করলেন দেখলেন কোলের মধ্যে শিশু একটা বাচ্চা কেমন আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কয় ইব্রাহিম রে বিচারের মালিক একমাত্র আমি আল্লাহ ও ইব্রাহিম আমি তো বলেছিলাম তোমারে লজ্জিত করব না কিন্তু দোষের সামনে এই কিয়ামতের কঠিন দিনে কোটি কোটি মানুষের সামনে আমি দেখাইয়া দিলাম ইব্রাহিম তোমার কোলে ছোট্ট একটা বালক ওই বালক আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতির হাত দিয়া টান দিয়া জাহান্নামের মধ্যে আমার আল্লাহ নিজেই নিজেই দিয়ে দিলেন আমার সন্তান যদি আলেম হয় মাওলানা হয় তার জন্য কিছু সওয়াব নেকি আমি পাব কথা বলেন ঠিক না বে ঠিক আমার সন্তান কোরআনের হাতে যদি হয় তবু আমাকে আপনাকে নামাজ পড়াই লাগবে কথা বলেন ঠিক না বে ঠিক আপনাকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়া লাগবে আপনাকে সঠিক মতো পর্দা করা লাগবে আপনাকে রমজান মাসে রোজা রাখা লাগবে কথা বলেন ঠিক না বে ঠিক আপনার মিথ্যা কথা বলা যাবে না আপনি চুগলখুরি করতে পারবেন না আপনি গিবত করতে পারবেন না আল্লাহর জমিনে চলতেছেন পুরোপুরি আল্লাহর গোলামি করতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন হে মুসলমানেরা তোমরা যারা ঈমান এনেছো আমি আল্লাহকে যথাযথ ভয় করো মুসলমান না হয়ে কেউ অন্ধকারে কবরে যাইও না কি হে কবরে যাব আমরা তো সবাই মুসলমান কিশোর মুসলমান আমরা সবাই কিশোর মুসলমান বলেন নামের মুসলমান হতে হবে কিসের মুসলমান কামের মুসলমান সুবহানাল্লাহ কিসের মুসলমান কামের মুসলমান হতে হবে নইলে কিন্তু আজরাইল আমাদের কাছে আসবে দেরি হবে বলেন দেরি হবে সময় দিবে বলবে ওরে আজরাইল আমার সন্তান আছে বিদেশে আজ পাঁচ বছর আজরাইল রে তোরে আমি 50,000 টাকা ঘুষ দিব ও আজরাইল শুধু আমার সন্তানটা আসা পর্যন্ত তুই একটু সময় তোর কাছে চাই রে আজরাইল আজরাইল ডাক দিয়ে কয় না আল্লাহর হুকুম আমারে মানতে হয় আমি দুনিয়ার কোন কারোর হুকুম মানি না আমি হুকুম মানি একমাত্র আল্লাহর হুকুম বলেন কার গুনার জন্য আল্লাহ পাকের কাছে তওবা করি কার কাছে তওবা করে আল্লাহর কাছে কান্দি কান্দা ছাড়া কিন্তু আমার আল্লাহ গুনাহ মাফ করবে না বান্দা যখন কান্দে আল্লাহ পাকের কুদরতির দরিয়ায় জোশ মারে বলে সুবহানাল্লাহ বলেন আছে কি আছে না এ মা বন্ডা খেল করুন আল্লাহ পাক রব্বুল আলামিন 100টা ভাগ দার পুতলি বানায়া 99টি ভাগ আল্লাহর কাছে রেখে দিয়েছেন আর একটা ভাগ দার পুতলি 18,000 মাখলুকাতের মধ্যে দিয়েছেন সুবহানাল্লাহ বলেন নামাজ আছে যেই ঘরে আল্লাহ পাকের রহমত আছে সেই ঘরে আমরা তো অনেকে নামাজ পড়তে চাই না কথা বলেন ঠিক না বে ঠিক যাই না মাঝে দাঁড়িয়ে গেছেন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কয় আমার বান্দি
তোমরা যখন নামাজে দাঁড়িয়ে গেছো, যখন পড়েছো আমা আনা মিনাল মুশরিকিন, আমি আল্লাহ পাক তখন আর সহ্য করতে পারি না। একজন ফেরেশতাকে পাঠায় দেয়, আমার আল্লাহ ডাক দিয়া কয় ফেরেশতা আমার বান্দি বলেছে ওয়ামা আনা মিনাল মুশরিকিন, মুশরিকের কোন গোলাম নয়, আমি আল্লাহর গোলামি করার জন্য যাই না, মাঝের মধ্যে দাঁড়িয়ে গেছেন বলি সুবহানাল্লাহ। কোন জায়গা যাই না মাঝের মধ্যে ফেরেশতা রে আমার ওই বান্দা বান্দির পা থেকে মাথা পর্যন্ত যত গুনা থাকে সব গুনা নিয়ে তোমরা সরে যাও সুবহানাল্লাহ। আল্লাহ পাকের ফেরেশতা গুনাগুলো নিয়ে পাশে সরে যায়, আমাদের নামাজ পড়া যখন হয়ে যায় আল্লাহ পাকের ওই ফেরেশতা ডাক দিয়ে কয় মাহবুব ওই যে আপনার বান্দার নামাজ পড়া হয়ে গেছে, সংসারের কাজকর্ম করা শুরু করেছে, কি করি নামাজ শেষে, এখন আপনার বান্দা বান্দিগুলো কাজ করা শুরু করে দিয়েছে, আল্লাহ কত সময় পর্যন্ত আপনার ওই বান্দা বান্দির পাপ আমি বহন করে থাকব, তাদের শরীরে কি চাপাইয়া দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কয় ফেরেশতা না না আমার বান্দা বান্দি নামাজ পড়েছে নিষ্পাপ মাসুম হয়ে গেছে, আমার ওই বান্দা বান্দির পাপ নিয়ে যাইয়া জাহান্নামের আগুনে ফেলে দাও। কোন জায়গা ও নামাজি আমার ঘরে নামাজি পড়োয়াজি, ও নামাজি আমার ঘরে নামাজি পড়োয়াজি, ও নামাজি আমার ঘরে বিছিয়ে দিব কপালের নিশাই, বিছিয়ে দিব কপালের নিশাই হৃদয়ে যাই নামাজ, ও নামাজি আমার ঘরে নামাজি পড়োয়াজি, ও নামাজি আমার ঘরে। কার ঘরে নামাজ পড়বো বলেন না, কার ঘরে রাজি আছি তো, ও মা বোনরা রাজি আছি, আমার মা বোনরা অনেকে যুবতী মেয়েরা আছে গো মা, অনেকেই নামাজ পড়ে না, আমার মা বোনরা যুবতী মেয়েরা যারা আছি একটু হাত বাড়ানো দেখি নামাজ পড়তে রাজি আছি কি, বুড়ো মানুষ তো গাছ চামড়া হয়ে গেছে ঢিল, এখন তো আল্লাহ রাস্তায় করতে আসবো মিল, আর যুবতীদেরকে গায়ে চামড়া আছে টাইট, ওরা আল্লাহর কোরআনের রাস্তায় করে ফাইট, ঠিক কিনা বলেন? এই জন্যই বলছে যুবতী মেয়েরা কারা হাত বাড়াতে একটু সোনামণিরা, এই যুবতী মেয়েরা বলতে হবে হে আল্লাহ, হে আল্লাহ আমরা তওবা করব। আজরাইল আলাইহিস সালাম না আসা পর্যন্ত আমরা ফরজ নামাজ ফরজ পর্দা আমরা ছেড়ে দিব না, রাজি আছি তো? স্কুল কলেজে থাকবেন, কলেজও নামাজের জায়গা আছে, আছে না বলেন? আছে না? আপনি নামাজ পড়তে যাবেন, যেখানে হিন্দুরা থাকবে আপনি সেখানে নামাজ পড়ে নেবেন, কি পারবেন না? আপনার এবাদত আপনি করবেন, দেখবেন আপনার সামনে কোন ছবি থাকে কিনা এইটুকু দেখবেন। আল্লাহর কুষ্টের থেকে কি বক্তা এসে আমাদেরকে ওয়াদা করে দিয়ে গেল যে গাছ আমরা থাকে তাই আল্লাহর রাস্তায় করে ফাইট, জীবন তো ফাইট করি নে, ঝগড়া তো করি নে, মারামারও তো করি নে, গন্ডগোল তো করি নে, যারা নামাজ পড়ে তাদেরকে ভালোবাসি, ঠিক কিনা বলেন? তবে আমার মা বোনেরা নামাজ পড়তেই হবে, যারা নামাজ পড়ে না ওরা আল্লাহর নাফরমানি করে, কথা বলেন ঠিক না বেটি? আমরা কি আল্লাহর নাফরমানি করতে চাই? বলেন চাই কি? আরে নামাজ ছেড়ে আর চলো না, আরে কোরআনে ছেড়ে আর চলো না, মানো মিজান পাল্লা, এসো সবাই কোরআনে ধরি যারা মানি আল্লাহ, এসো সবাই কোরআনে ধরি যারা মানি, বলেন এসো সবাই কোরআনে ধরি যারা মানি, এসো সবাই কোরআনে ধরি যারা মানি, আরে পর্দা ছেড়ে আর চলো না, আরে পর্দা ছেড়ে আর চলো না, মানো মিজান পাল্লা, এসো সবাই পর্দা করি যারা মানি আল্লাহ, এসো সবাই পর্দা করি আল্লাহরই বান্দাই আমরা জমিন ও আল্লাহর, বলেন আল্লাহরই বান্দাই আমরা জমিন ও আল্লাহর, এই জমিনে মানতে হবে শুধু আইন তার, আল্লাহরই বান্দাই আমরা এই জমিনে মানতে হবে শুধু আইন তার, করো সবাই তার ইবাদত, করো সবাই তার ইবাদত।
দিয়া সবাই পাল্লা এসো সবাই সুদ ছেড়ে দি যারা মানি এসো সবাই সুদ ছেড়ে দি শয়তানের ধোকাতে আজ দেশটা রসাতল শয়তানের ধোকাতে আজ দেশটা রসাতল আল্লাহর কোরআন শুনে মন করব যে শীতল শয়তানের ধোকাতে আজ দেশটা রসাতল আল্লাহর কোরআন শুনে মন করব যে শীতল করো সবাই তার বাদত করো সবাই তার বাদত দিয়ে সবাই পাল্লা এসো সবাই নামাজ পড়ি যারা মানি এসো সবাই নামাজ পড়ি যারা মানি বলেন এসো সবাই নামাজ পড়ি আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সেই উম্মতের জন্য কাঁদছেন এমন সময় মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করলেন ওগো আল্লাহর নবী হাশরের মাঠে কঠিন মুসিবতের সময় আপনার কোটি কোটি উম্মতরা থাকবে গো আল্লাহর নবী আপনি আপনার উম্মতগুলো আপনি কেমনে বাঁচাই করে নেবেন নবীজি ডাক দিয়া কয় আয়েশারে মুররা মুয়াজ্জিন ঘোড়া কি দেখছো যেই ঘোড়াটা হয় কালো আর কপালে থাকে সাদা দাগ এরে আয়েশা ওই ঘোড়াগুলো যদি হাজার ঘোড়ার মধ্যে হারিয়ে যায় ওই ঘোড়াকে চিনতে কষ্ট হয় বলে না হয় আয়েশারে আমার কোটি কোটি উম্মতের হাশরের মাঠে থাকবে আর আমার উম্মতের কপালের মধ্যে থাকবে নামাজের নূর চমকাইতে থাকবে আল্লাহ এ মা গুন্ডা নামাজের নূর কেমনে পাবেন গো মা আপনি যখন ওযু করবেন হাত দুইটা ধৌত করবেন কবজি পর্যন্ত বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম আপনি মুখে পানি নেবেন বিসমিল্লাহির রহমানির রহিম আমার আল্লাহ ডাক দিয়ে কয় আমার বান্দা যখন বিসমিল্লাহির রহমানির রহিম বলে ওযু করে হাতের মধ্যে পানি নাই আমি আল্লাহ হাতের সগিরা গুনাহগুলো মাফ করে দিই আমার বান্দা যখন মুখে পানি নাই আমি আল্লাহ মুখের সগিরা গুনাহ আমি আল্লাহ মাফ করে দিই আমার বান্দা যখন পায়ের মধ্যে পানি নাই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পায়ের সগিরা গুনাহগুলো মাফ করে দিই আমার বান্দা যখন মাথা মোছ করে মাথার সগিরা গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিই এইভাবে যখন আমার বান্দা বান্দিগুলো যায় নামাজের মধ্যে দাঁড়ায় যখন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে সগিরা গুনাহ থেকে আমার বান্দার সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দিই নামাজ ছাড়া কি জান্নাতে যাওয়া যাবে না বলেন যাবে কি না নামাজ ছাড়া জান্নাতে যাওয়া যাবে না অনেক মানুষ তো বলে পীরের কাছে মুরিদ হলে নামাজ রোজা লাগে না আছে না কি এমন বলে পানির মধ্যে জ্বললে বাতি সেই বাতি আরে নেবে না পীরের কাছে মুরিদ হইলে নামাজ রোজা লাগে না পানির মধ্যে জ্বললে বাতি সেই বাতি আর নেবে না পীরের কাছে মুরিদ হইলে নামাজ রোজা লাগে না কোনে পাইছেন এই ভন্ডামি নামাজ পড়া কার হুকুম বলেন কার হুকুম আল্লাহর হুকুম রোজা রাখা কার হুকুম আমার ফাতেমা জীবনে কত কষ্ট করেছে রোজা ছাড়ছে বলেন ছাড়ছে কি রোজা ছাড়ে নাই 70 তালি শাড়ি পরেছে তবুও কখনো বেপর্দায় চলেছে মা ফাতেমার কাপড়টা ছিঁড়ে গেছে আর মা ফাতেমা কাপড়ের মধ্যে তালি লাগাইতে লাগাইতে একটা শাড়ির মধ্যে একটা কাপড়ের মধ্যে 70টি তালি সুবহানাল্লাহ জগৎজননী মা ফাতেমা যে মা ফাতেমা আর একটা সুতা শাড়ির একটা সুতার সমতুল্য পৃথিবীর কোন শাড়ি দিতে বলেন পারবে কি পারবে না সেই মা ফাতেমা 70টা তালে দিছে পোশাকের মধ্যে তবু শরীরটা দেহটা আলগা রাখে নাই বলে রাখছে কি রাখছে তবে আমাদের দেহ কেন আলগা থাকে আমাদের শরীর কেন আলগা থাকে এখনকার মেয়েরা চেহারা হয় হাই ফাই থাকি থাকি যাই যাই পেট পিঠে কাপড় নাই উলাইকা হুমুল যাদের চেহারা কালো চেহারাটা ঢেকে চলে যাদের চেহারাটা হয় হাই ফাই সুন্দর তাদের সাজ আবার কে দেখে লক্ষ্য করবেন একটা হিন্দুর মেয়ে আর একটা মুসলমানের মেয়ে যাইতে যাইতে দেখতেছে হিন্দুর মেয়ে একটা প্রশ্ন করলেন দিদি আপনাদের মুসলমানদের মধ্যে
বুরকা পরে কেন? মুসলমানের মেয়েটা বোঝানোর জন্য দোকান থেকে দুইটা চকলেট কিনল, একটা চকলেট মোড়ানো খুলে ফেললো আর একটা মোড়ানো দুইটাই মাটির মধ্যে ফেলে দিল। দিয়ে বলে দিদি, যেটা আপনার মন চাই রসিত হয় ওইটা তুলে নেন। হিন্দুর মেয়েটা কি করলো? যেটা মোড়ানো ওইটা তুললো। বলে আপনি ওইটা নিলেন না কেন? না, ওইটার গায়ে ময়লা। এমা গুন্ডা খেয়াল করেন, বাংলাদেশের মুসলমানের মেয়েরা এমন অবস্থায় হয়ে গেছে সুলা কলার মতো। কথা বলেন ঠিক না বেটি? তোমার চেহারা সুন্দর, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন কারিমের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহু আকবার! কিসের কথা বলেন না, কিসের কথা? আল্লাহ পাকের এই কোরআনের মধ্যে কোন ভুল আছে, কোন ভেজাল আছে? এই কোরআনে কে ঘোষণা করেছেন বলেন? এটা আমার কথা নয়, এটা আমার বাপ দাদার কোন গোষ্ঠীর কোন কথা নয়, এইটা আল্লাহ পাক কোরআনে নাজিল করেছেন। আর আমার আল্লাহ কোরআন শরীফে ঘোষণা করেছেন সূরা হাজারে 33 নম্বর আয়াত। কত নম্বর আয়াত বলেন না, কত নম্বর আয়াত? সূরা হাজাবের 33 নম্বর আয়াত। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আমার আল্লাহ বলে দিয়েছেন, ও দুনিয়ার নারীরা, কাদের বলেছে বলেন? হে দুনিয়ার নারীরা, ইহুদির খ্রিস্টানের মেয়েদের মতো তোমাদের চেহারাটা প্রদর্শন করে রাস্তা রাস্তায় ঘুরিও না। আমার মা বোনেরা খেয়াল করুন গো মা, আমার আল্লাহ যদি বলে তোমরা বাইরে যাবা, বাইরে যাওয়া নিষেধ নয়, বাইরে যাওয়া কিন্তু ঘরের পরিবেশটা নিয়ে যাবা। কিসের পরিবেশ বলেন না, কিসের পরিবেশ? ঘরের পরিবেশটা নিয়ে বাইরে বেরো, আর ঘরের পরিবেশটা তো আমাদের কখনো হয় না। আমার মা বোনরা সবাই কিন্তু তা নয়, কিছু কিছু, ঠিক কিনা বলেন? মা ফাতেমা পরছে 4 পিস আর আপনি পরেন 3 পিস, আপনার মেয়ে পরে 2 পিস আর আপনার নাতিন পরেন 9 পিস। কথা বলেন ঠিক না বেটি? ঠিক কিনা? আসলে তো 3 থেকে 2, 2 থেকে 1, 1 থেকে নেই হয়ে যাচ্ছে, দিল্লির নাড়ু। কথা বলেন ঠিক কিনা? গালের মধ্যে দিলেই নাই, ছোটবেলায় দেখছি দিল্লির নাড়ু বিক্রি হয়। কথা বলেন ঠিক কিনা? দিল্লির নাড়ু বিক্রি, কিন্তু খেয়াল করুন গালের মধ্যে দিলেই মিশে যায়। লক্ষ্য করেন আমার মা বোনেরা, এমন হওয়াটা কখনো আমাদের উচিত নয়, আল্লাহ পাকের আইন মেনে কবরে যান। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক না বেটি? লক্ষ্য করুন, কোরআনের আইন নিয়ে আমাদের কবরে যেতে হবে। একজন ব্যক্তি তার মেয়েটাকে সাজাইয়া গোজাইয়া রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছে, উনি বুরকা পরে আছে। আমি বললাম, আপনি বুরকা পরেছেন, আপনার থেকে তো আপনার মেয়েটা বুরকা পরানো অনেক ফরজ, তাই না? বললো কি, মেয়েটা মেয়ে মানুষ দেখা লাগে না, মেয়ে বিয়ে দেওয়া লাগবে না। আমি বললাম, ওই মেয়ে আপনার দিছে কে? কে দিছে মেয়ে বলেন? আল্লাহ দিয়েছেন। তবে আমার মা বোনেরা, মেয়েদেরকে জিনসের প্যান্ট পরা হারাম। এর মধ্যে কোনো মেয়ে আছে নাকি হাত বাড়াতো যে আমি জিন্সের প্যান্ট পরি? মা বোনেরা কষ্ট পাচ্ছেন, কষ্ট পাচ্ছেন? অনেক মেয়েরা আছে জিন্সের প্যান্ট পরে, পুরুষের সাত গায়ে দেয়, আছে কি আছে না? চুলগুলো লম্বা লম্বা চুলগুলো খাটো করে, পরে কি করে না? মা বোনরা একটু খেয়াল করেন, লক্ষ্য করেন, অনেক বৌমারা, আমার মা বোনরা খেয়াল করুন, মেয়েরা যখন শ্বশুর বাড়ি যায় বাপমার বাড়ির থেকে ট্রেনিং নিয়ে যায়। কথা বলেন ঠিক না বেটি? এ মা বোনরা, আপনি আপনার সন্তানকে ট্রেনিং দিবেন, আপনার মেয়েকে ট্রেনিং দিয়ে আপনার মেয়েকে শ্বশুর বাড়ি দিবেন। আপনার মেয়ে শ্বশুর বাড়ি দেওয়ার আগে বলবেন, আগে মেয়ের টিভি দরকার, কি দরকার? এ মা বোনেরা, মেয়েকে টিভি দিয়ে শ্বশুর বাড়ি দিবেন না, মেয়েকে যদি শ্বশুর বাড়ি দিতে হয় শ্বশুর বাড়ি দিবেন একটা কোরআন শরীফ দিবেন। কি দিবেন বলেন? বলেন কি দিবেন? কোরআন শরীফ মেয়ের হাতে দিয়ে দেবেন, টিভি দিবেন না। দিবেন কি? 18 ইঞ্চি কালার টিভি দেওয়া লাগবে মেয়ের। মেয়ে আমার বাড়িতে টিভি দেখেছে, এমন বাড়ি মেয়েকে দিতে হবে যে বাড়ি টিভি নাই ওই বাড়ি আমার মেয়ে যে ভাত খেতে পারবে না, নাকি?
কুরআনের শিক্ষায় শিক্ষিত হয়ে যান। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনে পাঠিয়ে দিয়েছেন, একদিন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ডাক দিবে। কথা বলেন ঠিক না বেটি? ঠিক কিনা বলেন? আপনার মেয়েকে দিবেন, টিভি কিনে দিয়ে দেবেন আপনার মেয়ে, শ্বশুর বাড়ি যায়া শাশুড়ির বাড়ি কোনো কাজ করবে না, কোনো কর্ম করবে না, আপনার মেয়ে যায় শুধু কয়টা রান্না করলো কি না করলো, শুধু রাত দিন চব্বিশ ঘন্টা রাত দিন ওই জি বাংলার স্টার জলসা যদি শুরু হয় টাপুর টুপুর, যদি শুরু হয় জি বাংলা, আমার মা বোনরা কত রকমের নাটক শুরু হয়। আপনার ঘরে তো এ সমস্ত নাটক চলা উচিত না, আপনি মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন শ্রেষ্ঠের মর্যাদা আমাদের দিয়ে দুনিয়ায় পাঠিয়ে দিয়েছেন, আমরা উত্তম কোরআন মাজিদ আমরা হাত ধরবো, সুবহানাল্লাহ বলেন। নাইলে মরার পরে কবরে গেলে সাহিত্য করবে, কথা বলেন ঠিক কি না বলেন? করবে কি করবে না? মা বোনেরা, অনেক মায়েরা আছে মেয়েদেরকে শিক্ষা দিয়ে শ্বশুর বাড়িতে দেয়, শাশুড়ির কাজ করে দিও, টিভি সিনেমা দেখো না, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো। মেয়েদেরকে যদি শিক্ষা দিতে পারেন তবে মেয়েরা হবে জান্নাতি। আপনার মেয়ে যদি জান্নাতি হয়ে যায় তবে তার জন্য আপনার লাভ আছে, কথা বলেন ঠিক কিনা? কি বলে আছে না, এটা তো শ্বশুরের বাড়ি গেল মেয়েটা ডাক দিয়া কয় বৌমা আইসো মা আমার বাড়িতে, সারা জীবন আমিও নামাজ পড়ি, মা তুমিও নামাজ পড়বা, ও মা তুমি টিভি সিনেমা দেখো না, আমার নামাজ পড়ো, কোরআন তেলাওয়াত করো। বৌমা আবার শাশুড়িকে উল্টা ভয় দেয়, বড় হাজির বাড়ি আইসি আছে নাকি এমন কে বৌমা আছে নাকি? বলে আমার একটা শাশুড়ি আছে হেজমুল্লাহ, বড় হাজির বাড়ি আইসে, শাশুড়ি কয় মা নামাজ পড়ো, পর্দা করো, কোরআন তেলাওয়াত করো। বৌমা তার উল্টায় দেয় যে আমার বাপ মা বাইসে বাইসে হাজির বাড়ি ফেলছে, বলে না বলবেই তো? এখন তো গাছ আমরা টাইট আছে, এখন শাশুড়ির সাথে ফাইট করতেছে, শাশুড়ি যখন কবরে চলে যাবে, যখন সব বুঝার মাথার উপর পড়ে যাবে, তখন টিভি দেখা কে নাকের শিঙা চোখের পানি এক হয়ে যাবে, কথা বলেন ঠিক না বেটি? শাশুড়ি তো একদিন অনেক শক্তি ছিল, ঠিক কি না বলেন? এ মা বোনটা খেয়াল করো, শাশুড়ি যাই শিক্ষা দিবে ওই শিক্ষাটা আপনার মানতে হবে। আপনার শাশুড়ি যদি বলে মা টিভি সিনেমা দেখো আপনি দেখতে পারবেন না, আপনি ইসলাম কবুল করে নিয়েছেন, ইসলামের ঘরে আপনার জন্ম হয়েছে, আপনি আল্লাহর কোরআন পড়বেন, আপনি শিক্ষিত হয়েছেন, আপনি শ্বশুর বাড়িতে যায় আপনার শাশুড়িকে নামাজ পড়াবেন যদি শাশুড়ি নামাজ না পড়ে, ঠিক না বেটি? যদি শাশুড়ি নামাজ না পড়ে শাশুড়িকে নামাজ পড়ান, শ্বশুর যদি নামাজ না পড়ে শ্বশুরকে নামাজ পড়ান, যেই বাড়িতে আপনি গিয়েছেন ওই বাড়িতে প্রত্যেকটা মানুষদেরকে নামাজের শিক্ষা দেন, কথা বলেন ঠিক না বেটি? তারপরে যেই বাড়িতে যেই বউটা যায় ওই বউটা সেই বাড়ির পরিবেশটা গড়ে নেয়, কথা বলেন ঠিক না বেটি? আর বৌমা যেই বাড়িতে যাবে ওই বাড়িটা দামি হয়ে যাবে, বলি সুবহানাল্লাহ। বাড়ির সম্মান রাখে কে? বৌমা। যেই বউটা যাবে ওই বউটা বাড়ির সমস্ত দায়িত্ব পালন করবে। লক্ষ্য করুন আমার মা বোনেরা, আজ তো মেয়েদেরকে ভিতরে সেই শিক্ষায় নাই, কেমনে শিক্ষা হবে? স্বামী বাড়িতে আইছে, সন্তান তো একটা হয়েই গেছে, তারপরও কি স্বামী বাড়িতে আইছে বলে মুখ ফুলে বসে আছো কেন? অনেকেরই স্বামীরা সারা দিন রাত চব্বিশ ঘন্টা পরিশ্রম করে, কামাই রোজগার করে, কথা বলেন ঠিক না বেটি? করে না? বাড়িতে আইসে দেখে বিবি গাল ফুলে মুখ ফুলে বসে আছে, বলে বিবি রে সারাটা দিন পরে বাড়ি আসলাম একটু খাবো, তোমার মুখে একটু হাসি যদি পাই সারা দিনের কষ্ট আমার নিবারণ হয়ে যায়, সুবহানাল্লাহ বলবেন না? এ বিবি তোর জন্য সারাটা দিন পরিশ্রম করেছি, টাকা পয়সা কামাই করার জন্য কত কষ্ট করেছি, বাড়িতে এসে তোর একটু হাসি মুখটা যদি দেখি, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, ও নাইরা তোমাদের স্বামী যখন বাড়িতে আসে স্বামীর সামনে যা যদি একটু হাসতে পারো, স্বামীকে যদি ওই হাসিটা দিয়ে যদি সন্তুষ্ট করতে পারো, খুশি করতে পারো, আমি রাসূল বলে গেলাম চল্লিশ রাকাত নফল নামাজের সওয়াব পেয়ে যাবা। আল্লাহর নবী মসজিদ নববীতে শুয়ে আছেন, আল্লাহর নবী দেখতে পাই প্রতিদিন মা ফাতেমার বাড়িতে রহমতের বৃষ্টি পড়ে, সুবহানাল্লাহ বলেন, মা ফাতেমার বাড়িতে রহমতের বৃষ্টি পড়ে। একদিন মা ফাতেমার বাড়িতে রহমতের বৃষ্টি পড়া বন্ধ হয়ে গেছে, নবীজি মা ফাতেমার বাড়ি চলে গেছেন, যাওয়ার পরে দেখেন মা ফাতেমা সত্যি কান্নাকাটি করে, ডাক দেখায় ও মা ফাতেমা
কেন কান্দমা কি জন্য কান্দমা আমি রাসূল যা জানি তুমি তা জানো না আমি রাসূল যা দেখি তুমি তা দেখো না আমি দেখি প্রতিদিন তোমার বাড়ি রহমতের বৃষ্টি গুড়ি গুড়ি বৃষ্টি পড়ে আজকে দেখলাম তোমার বাড়ি থেকে রহমতের বৃষ্টি পড়া বন্ধ হয়ে গেছে ও মা ফাতেমা বলো তো তোমার কি হয়েছে আমি এই জন্য তোমার বাড়ি চলে আইছি মা ফাতেমা ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ কি বলবো বল লজ্জার কথা বড় স্বামী স্ত্রী যদি রাগারাগি হয় বাপ মার কাছে বলতে লজ্জাই হয় কথা বলেন ঠিক কি না আর এখনকার মেয়েরা তো লজ্জা করে না বাবা মার কাছে সব কথাগুলো প্রকাশ করে দেয় কথা বলেন ঠিক কি না ফাতেমা বলতেই চাই না আল্লাহর নবী বলেছেন ও মা ফাতেমা বলো মা তোমার কি হয়েছে তুমি কান্দো মা ফাতেমা ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ও গো নবীজি আপনার জামাইয়ের সঙ্গে আমার এক দুইটা কথা হয়েছে আমার একটি কথায় আপনার জামাই কষ্ট পেয়েছে এই জন্য আপনার জামাই আমার স্বামী ঘর থেকে কষ্ট পেয়ে বেরিয়ে গেছে এই জন্য আমি কাঁদতেছি আল্লাহর নবী ডাকি দিয়ে কই ফাতেমা গো আমি তোমার বাবা বলে গেলাম আল্লাহ পাক রব্বুল আলামিন দু জাহানের বাদশা করে আমার দুনিয়া পাঠাইছে আর আমাকে সুপারিশের বন্ধু বানাইছে ও মা ফাতেমা তোমাকে আমি বলে গেলাম আমার জামাই কোথায় তাড়াতাড়ি আমার জামাইকে খোঁজো আর আমার জামাই যখন বাড়িতে আসবে আমার জামার পাও ধরে আমার জামার কাছে মাপ নে মাপ চেয়ে নিবা এখনকার মেয়েরা যদি অন্যায় করে তবুও স্বামী যদি একটু রাগ করে বলে আমি চেয়ারম্যানের মেয়ে তোমার কাছে ছোট হয়েছি খাট ভাঙলি খুঁড়ো আছে তার ভালো কথা বলে ঠিক কিনা বলেন এ মা বোনরা খেয়াল করো খাট ভাঙলে খুব আছে তার ভালো যদি আরো থাকতো মক্কার মদিনার সমস্ত ধনীরা ছিল মা ফাতেমাকে বিয়ে করার জন্য পাগলিনী হয়ে যাইতো বলেন সুবহানাল্লাহ কত ধনীর বাড়ির মেয়েরা কত ধনীর বাড়ির ছেলেরা মা ফাতেমাকে বিয়ের প্রস্তাব দিয়েছে না কিন্তু ফাতেমার কোন ধনীর বাড়িতে বিয়ে হয় নাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘর ইসলাম ভরপুর ছিল মহব্বতে ভরপুর ছিল আল্লাহ পাক রব্বুল আলামিন আলীকে পছন্দ করেছিল আল্লাহ পাক রব্বুল আলামিন ফাতেমার বিয়ের ঘটক হয়া আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বিয়ের প্রস্তাব দিয়েছিলেন বলি সুবহানাল্লাহ লক্ষ্য করেন আমার মা বোনেরা আলীর ঘরে কোনো খাবার ছিল না আলীর ঘরে কোনো টাকা পয়সা কিছু ছিল না শুধু ছিল ভালোবাসা ভরপুর সুবহানাল্লাহ বলেন আমার মা বোনেরা আলী রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন আল্লাহর নবী ডাক দিয়ে কয় মা ফাতেমা তোমারে বলে যাই যতক্ষণ পর্যন্ত আমার জামাইর কাছে তুমি পাও ধরে মাপ না চাইবা তুমি যদি মাপ না চাওয়ার পরে যদি তুমি মারা যাও তার আগেই যদি মারা যাও ও ফাতেমা আমি রাসূল বলে দিলাম তুমি যদি মরিয়া যাও আমি রাসূল তোমার মৃত্যু লাশ আমি জানাজা করব না মৃত্যু লাশটা আমি ফাতেমা আমি তোমাকে জানাজা করব না এই কথা যখন ফাতেমা শুনল চোখের পানি ছেড়ে দিয়া ঝরনে অনেক কাঁদতে লাগলেন ফাতেমা বোরকা পরলেন কোথায় আছে আমার স্বামী স্বামীকে একটু তালাশ করে আনি বোরকা পরে মা ফাতেমা দৌড় দিল ঘর থেকে দেখলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ঘরের মধ্যে মসজিদের বারান্দায় শুয়ে আছে একটা চাদর বিছাইয়া ফাতেমা সেখানে চলে গেলেন যা স্বামীর পা দুইটা ধরলেন সুবহানাল্লাহ বলেন ফাতেমা কি বলতেন আমি রাহমাতুল লিল আলামিনের কন্যা আল্লাহ পাক আমাকে জান্নাতের সর্দারিনী ঘোষণা করে দিয়েছেন এই সারে জাহানের নারীদের জান্নাতের সর্দারিনী আমি আমি কেন তোমার পাও ধরে মাপ চাইতে যাব বলতে পারতেন না পারতেন না আমার মা বোনরা খেয়াল করুন মা ফাতেমা কিন্তু কোনোদিনও বলে নাই স্বামীকে খুশি করার জন্য স্বামীর পা দুইটা ধরলেন স্বামীর দুইটা পা ধরে ডাকি দিয়ে কয় স্বামী গো আমি তো অপরাধ করেছি আমি তো অন্যায় করেছি আপনি আমারে মাফ করে দেন আলী রাদিয়াল্লাহু তাআলা বোমা কি করলেন সঙ্গে সঙ্গে উঠে বসে পড়লেন ফাতেমা জান্নাতের সর্দারিনী তুমি রহমাতুল লিল আলামিনের মেয়ে ও ফাতেমা দুজাহানের বাচ্চার কন্যা তুমি তোমার মর্যাদা এত আর তুমি আমার দুইটা পা ধরেছো আমার কাছে মাপ চাও আমি এত খুশি হয়েছি রে ফাতেমা আমি এত খুশি হয়েছি
খুশি হইয়া আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ফাতেমার কপালের মধ্যে একটা চুম্বন করলেন বলি সুবহানাল্লাহ কোন জায়গা কপালের মধ্যে আল্লাহর নবী বলে গেছেন কোন স্ত্রী অন্যায় অপরাধ করে স্বামীর কাছে যদি মাপ চায় আর স্বামী যদি মাপ দিয়ে দেয় ওই দিন যদি তার বিবি মারা যায় স্বামী যদি চোখের পানি ছেড়ে কান্দে আল্লাহ আমার বিবি অনেক ভালো ছিল আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ওই বিবির কবরটা জান্নাতের টুকরা করে দেয় ও মা বোনেরা কার কাছে দোয়া চাইলেন আপনার স্বামীর কাছে আপনি বলবেন ও স্বামী আমার মাথার মধ্যে হাত দিয়ে একটু দোয়া করে দেন আমি যেন দুনিয়ার আপনার শ্রেষ্ঠ রসে মর্যাদা স্ত্রী হতে পারি সুবহানাল্লাহ মা বোনেরা দিনের মধ্যে তিনবার চারবার পাঁচবার স্বামীর কাছে দোয়া চাইবেন আপনার স্বামী যদি দোয়া করে আপনার জন্য কবরটা হয়ে যাবে জান্নাতের বাগান সুবহানাল্লাহ স্বামীর কাছে দোয়া চাইতে হবে প্রথমে এক স্বামীর কাছে দোয়া চাইবেন দ্বিতীয়টা হলো আপনার শ্বশুর আছে শাশুড়ি আছে তার কাছে আপনি দোয়া চাইবেন আপনার শাশুড়ি বলবে মা তোমাকে আমি আনছি আমার বাড়ির মর্যাদা তুমি সুন্দর করে রাখবা মা তুমি নিজে নামাজ পড়বা আমার ছোট সন্তানরা আছে তাদেরকে নামাজ পড়াইবা আমি কিছুই জানি না আমাকেও শিক্ষা দিবা কথা বলেন ঠিক না বেটি আমার মা বন্ডা যেই কন্যাটা যেই শ্বশুর বাড়িতে গিয়েছে নিজেও নামাজ পড়বে শাশুড়িকে নামাজ পড়াবে শ্বশুরকে নামাজ পড়াবে আমার মা বোনেরা এখন তো শ্বশুর শাশুড়ির কথা শুনতে চাই না রাত দিন যে বাবা টিভি দিয়েছে দেয় কি দেয় না দিছে না দিয়েছে ও মা বোনেরা শাশুড়ির কাছ থেকে দোয়া নেন শাশুড়ি যদি দোয়া করে আপনার ঘর জান্নাতের টুকরা হয়ে যাবে বলি সুবহানাল্লাহ শাশুড়ি যদি দোয়া করে ছাড়া পৃথিবীর মানুষ দোয়া করলে সবার আগে দোয়া কবুল হবে শ্বশুরের দোয়া শাশুড়ির দোয়া সুবহানাল্লাহ বলেন তমাম পৃথিবীর মানুষ যদি দোয়া করে আর আপনার মা বাবা যদি আপনার জন্য দোয়া করে ওই দোয়া 100% আল্লাহর দরবারে কবুল হয়ে যায় কথা বলেন ঠিক না বেটি অনেকে বৌমা আছে সন্তান আছে মাকে বলে বুড়ি বাপকে বলে বুড়ো বলে কি বলে না খবরদার যদি আপনি মুক্তি মুহাদ্দিস হয়ে থাকেন আর যদি মা বাপকে বুড়ো বুড়ি বলেন তবে আল্লাহর দরবারে আপনার কোনো ইবাদত কবুল হবে না আপনার মা তো বুড়ি হয়েছে আপনার কারণে আপনার বাবা তো বুড়ো হয়েছে আপনার কারণে কথা বলেন ঠিক না বেটি আপনার শাশুড়িকে বুড়ি বলেন শ্বশুরকে বুড়ো বলেন বলে বুড়ো তো ওই ঘরে আছে ওরে বুড়ি সারাদিন শুধু ঘ্যান ঘ্যান করে অনেকেই বলে কি বলে না এমন মা বোনটা কি আছেন কেউ শাশুড়িকে বুড়ি করে ডাকবেন আপনার মতো যৌবন আপনার মতো শক্তি আপনার শাশুড়িকে ছিল আপনার স্বামীকেই তো মানুষ করেছে আপনার স্বামীরা যখন এখনকার মেয়েদের কত দুইটা তিনটা একটার বেশি আর নেয় না কত বলেন ঠিক কিনা আগেকার মায়েরা আটটা দশটা বাচ্চা তার লালিত পালিত করেছে কত কষ্ট করেছে আপনার দুইটা সন্তান মানুষ করতে কত কষ্ট হয় আর আপনার শাশুড়িকে আট দশটা সন্তান মানুষ করতে কত কষ্ট হয়েছে কথা বলেন ঠিক কিনা